আমাদের এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, এটার ভিতরে মিউজিক আছে, কুল মিউজিক। এখন থেকে আপনি ফ্রিজের মাধ্যমে গান শুনতে পারবেন। যে এরকম করে যদি হচ্ছে যে আগা তো লাগা হয়, তাহলে এই ফ্রিজগুলা বা এই গ্লাসটা এটা কিন্তু ভাঙবে না। অন্য কোম্পানির পাশে কিন্তু সিডি ইউজ করা হয়, আমাদের পাশে কিন্তু হচ্ছে একটা লেদার ইউজ করা হচ্ছে। অরেঞ্জ কালার ফ্রিজটা হচ্ছে যে সবচেয়ে পারফেক্ট একটা ফ্রিজ। দেন হচ্ছে যে 25% ডিসকাউন্ট আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবিড় ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি যমুনা ফ্রিজের শোরুমে। আজকে আমি আপনাদের যমুনা ফ্রিজের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো। যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনারা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম মঈন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মঈন ভাই, যদি জায়গার অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন, তারা কিভাবে এখানে আসবে? এটা হচ্ছে বংশাল, পুরান ঢাকা, 47/1 আবুল হাসনাত রোড, পানির পাম্পের একটু সামনে, ওয়ালটন প্লাজার পাশে শোরুম আমাদের যমুনা প্লাজা। তো ভাই, আপনাদের এখন ফ্রিজে কি অফার চলতেছে? আমাদের ফ্রিজে হচ্ছে টাইগার অফার চলতেছে, যেটা হচ্ছে যে 25% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। 25% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে। তো আজকে আমাদের জন্য কোন ফ্রিজটা দিয়ে শুরু করব? আমাদের হচ্ছে যে যেটা হচ্ছে যে হট মুভিং প্রোডাক্ট, আমরা যেটা বলি সবচেয়ে বড় ফ্রিজ, সেখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে হচ্ছে 25% যে প্রোডাক্টগুলো ডিসকাউন্ট চলতেছে সেগুলো আমি দেখাচ্ছি। যেটা হচ্ছে সর্বপ্রথম আমি আমাদের ফ্রিজটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে 348 লিটার ফ্রিজ, যেটা হচ্ছে সিঙ্গেল ডোর। দেন হচ্ছে এই 348 লিটারটা হচ্ছে আমাদের নিট ক্যাপাসিটি। দ্যাট মিনস আপনি হচ্ছে যে আমাদের এইটার ভিতরে যে স্পেসটা আছেন ইউজ করার, যতটুকু আপনি পাবেন সেটাকে আমরা নিট ক্যাপাসিটি মেজারমেন্ট করে থাকি। সেটা আমরা হচ্ছে 348 লিটার আমরা ফ্রিজের লিটার আমরা বলে থাকি, বা আমাদের হচ্ছে যে সাইজ বলি বা মডেল বলি। এই ফ্রিজটা হচ্ছে আমাদের সবচেয়ে লেটেস্ট যমুনা ইলেকট্রনিক্সের ভিতরে হচ্ছে লেটেস্ট সংযোজন করা হয়েছে। এটার ভিতরে বেশ কিছু হচ্ছে যে অপরচুনিটি আছে, যেটা আসলে হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে কোনো কোম্পানি আদৌ পর্যন্ত আনতে পারে না, যেটা যমুনা ইলেকট্রনিক্স বা যমুনা প্লাজা নিয়ে আসে। এটার ভিতরে ফার্স্ট অপরচুনিটি হচ্ছে আমাদের এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। আপনি যদি আমাদের এখানে সংযোগটা নেয়, সংযোগটা যদি আমরা দিয়ে রাখতাম, তাহলে হচ্ছে আপনি ভিউজদের জন্য আপনি হচ্ছে নিট অ্যান্ড ক্লিনভাবে তারা হচ্ছে এটা ফলো করতে পারতো। এটা হচ্ছে আমাদের ডিজিটাল ডিসপ্লে আছে। দেন হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার ভিতরে মিউজিক আছে, কুল মিউজিক। আমাদের এখানে একটা ওই যে স্টিকার আছে ডিজিটুন কুল, হ্যাঁ। দ্যাট মিনস আপনি এই ফ্রিজটার ভিতরে আপনি হচ্ছে যে বাসায় আমরা যখন হচ্ছে যে ফ্যামিলির ভিতরে হচ্ছে নিরন্তর একা থাকি, বা হচ্ছে যখন আমার হচ্ছে মন ভালো না, মন ভালো করার জন্য আমরা হচ্ছে মোবাইলে, স্পিকারে, টিভিতে আমরা গান শুনি। এখন থেকে আপনি ফ্রিজের মাধ্যমে সেই গান শুনতে পারবেন আমাদের ডিজিটন 348 লিটার মডেল ফ্রিজের মাধ্যমে। আমাদের এই ফ্রিজটার ভিতরে হচ্ছে যে ডিজিটন সেই সাউন্ড সিস্টেম আছে, সেই সাউন্ড সিস্টেমের মাধ্যমে আপনি হচ্ছে টন শুনতে পারবেন। দেন হচ্ছে যে আমরা যখন ফ্রিজটা ওপেন করি তখন হচ্ছে একটু দ্রুতভাবে হচ্ছে যে বাসায় যখন হচ্ছে যে আমরা হচ্ছে যে অনেক প্রেশারে থাকি, কাজের ভিতরে থাকি, তখন আমরা ফ্রিজটা খুলে ফ্রিজের ভিতরে হচ্ছে যে এই প্রোডাক্টটা আমরা বের করব, সেটা করে কিন্তু হচ্ছে ফ্রিজটা আমরা হচ্ছে যে ওইভাবে হচ্ছে যে অ্যাডজাস্ট করে লাগানো হয় না। যখন অ্যাডজাস্ট না হয় তখন কিন্তু ফ্রিজটা ক্রমাগতভাবে কিন্তু এটা ড্যামেজের পথে চলে যায়, কারণ এটার ভিতরে হচ্ছে তখন ঠান্ডার কুলিং ক্যাপাসিটিটা নিয়ে আসতে পারে না বা দিতে পারে না, খাবার নষ্ট হয়ে যায়। তখন আমরা অনেক সময় বলি যে এটা ফ্রিজ সমস্যা হয়ে গেছে, আসলে না। এটা হচ্ছে যে আমরা যেভাবে হচ্ছে যে কেয়ারফুলিভাবে ফ্রিজটা ক্লোজ করার কথা ছিল সেটা আমরা করি নাই, আমাদের তাড়াহুড়ার জন্য বা আমাদের হচ্ছে যে ইমার্জেন্সির জন্য আমরা কাজটা হাতে আরেকটা কাজ পেন্ডিং রেখে আসি, এই জন্য। সো আমাদের এটা হচ্ছে যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই ফ্রিজে যখন আপনি ডোরটা অ্যাডজাস্ট না হবে তখন আপনার হচ্ছে মোবাইলে অ্যাপসে নোটিফিকেশন আসবে, দেন এখানে একটা লাইটিংয়ের নোটিফিকেশন দেখাবে যে আপনার এটা এখনও অ্যাডজাস্ট হয় নাই। যখন আপনি নোটিফিকেশন আপনি দেখতে পারবেন যে কোনো প্রান্ত থেকে আপনার হচ্ছে যে আমাদের অ্যাপসের মাধ্যমে, তখন আপনি বুঝতে পারবেন বা আমি বুঝতে পারবো যেটা হচ্ছে ওই ফ্রিজটা ওপেন করা হচ্ছে, বাট সেটা হচ্ছে ডোরটা অ্যাডজাস্ট করা হয় না। বা অনেক সময় বাচ্চারও কী করে আয়সা হচ্ছে যে ওই যে ফ্রিজ ওপেন করে ফেলে দুষ্টামি করে, বা হচ্ছে যে সেটা লাগাইতে পারে না, তখনই হচ্ছে যে আমরা ওই অ্যাপসের মাধ্যমে এটা দেখতে পারবো। আমাদের একটা অ্যাপস আছে, সে হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে আমরা এটা কোঅপারেটিং করতে পারবো। এইটা হচ্ছে আমাদের এই ফ্রিজের বিশেষায়িত বিষয়। এছাড়া যদি এটার ভিতরে আরও বিশ্লেষণ করি তাহলে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আমাদের যে গ্লাসটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ক্রিস্টা ডোর সিরিজ গ্লাস, যেটা হচ্ছে আসলে কিন্তু ওয়ার্ল্ডে এই ক্রিস্টাল ডোর সিরিজ গ্লাস ইউজ করে না সচরাচর, শুধুমাত্র হচ্ছে হিটাসি ইউজ করে, সার্ফও ইউজ করে এখন। আর বাংলাদেশে একমাত্র হচ্ছে যে বাংলাদেশে যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করে সেটার ভিতরে একমাত্র হচ্ছে যমুনা হচ্ছে যে গ্লাসটা ইউজ করা হয়। সেটা হচ্ছে যে আমরা সাধারণত এই গ্লাসগুলো বলি হচ্ছে টেম্পার গ্লাস, যা আমরা টেম্পার গ্লাস বলতে এটাকে বুঝি যে সেটা হচ্ছে যে এটা যদি টেম্পার চলে যায় ভেঙে পড়ে যাবে বা সামান্য বাড়ি খেলে এটা ভেঙে পড়ে যাবে। আসলে না, আমাদের ফ্রিজগুলো হচ্ছে এরকম যে আপনি যদি হচ্ছে যে এরকম করে যদি হচ্ছে যে আগাতো লাগা হয় তাহলে এই ফ্রিজগুলা বা এই গ্লাসটা এটা কিন্তু ভাঙবে না, সাধারণ আগাতে গ্লাসটা ভাঙবে না বা ব্রোকেন হবে না। যেটা হচ্ছে যে ক্রিস্টাল গ্লাসের এই ফ্যাসিলিটিটা পাবেন, সেই ক্রিস্টাল গ্লাসটি আমাদের ইউজ করা হচ্ছে এই ফ্রিজে। আমাদের যে হচ্ছে নতুন সংযোজনের যে ফ্রিজগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে টপ টু বাটম হচ্ছে যে আমরা হচ্ছে যে একই কালার ম্যাচিং করে দেওয়া হয়। আমাদের পুরো হচ্ছে টপ টু বাটম হচ্ছে আমরা ব্ল্যাক স্ট্যান্ড অ্যান্ড ব্ল্যাক কালার, যেটা কালার করা হচ্ছে গ্লাসটা সেটাতে আমরা করে রাখছি। শুধু তাই নয়, আমি যদি একটা ফ্রিজ যদি সামনে এনে যদি ভিউয়ারদের জন্য দেখাই তাহলে আপনি হচ্ছে যে ক্লিয়ার করে ভিউয়াররা বুঝতে পারবে বা দেখতে পারবে। সেটা হচ্ছে আমরা যদি ডোরটা ওপেন করে দেখি তাহলে হচ্ছে যে আমরা একটু দেখাতে পারি। আমাদের ফ্রিজে হচ্ছে আমরা যে হচ্ছে যে প্লাস্টিকটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বার্জেন্টাইন ম্যাটেরিয়াল তৈরি 100% ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা হয়, যা হচ্ছে খাবার দুর্গন্ধ আসবে না, খাবার থেকে কোনো হচ্ছে স্মেল আসবে না, এবং হচ্ছে যে আপনার আমাদের যে হচ্ছে প্লাস্টিকটা দেওয়া আছে সেটা থেকে হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া জমবে না। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের যে হচ্ছে এটার ভিতরে যে ফোমিং ডেস্টিনিটা দেওয়া হয় সেটা হচ্ছে 80 সেন্টিমিটার ফোমিং ডেস্টিনিটি দেওয়া হয়, মানে আমাদের এই ফ্রিজের ভিতরে ফোমের ভিতরে একটা জেল ইউজ করা হয় সেটা হচ্ছে 80 সেন্টিমিটার ইউজ করা হয়, যেটা একমাত্র বাংলাদেশে আমরাই করে থাকি 80 সেন্টিমিটার, আর মাল্টিন্যাশনাল ব্র্যান্ডগুলো করে থাকে আর কোনো কোম্পানি করে থাকে না। আমরা যদি একটু দেখাই সেটা হচ্ছে যে এটাকে আমরা বলি হচ্ছে গ্যাসকেট বা রাবার বলি আঞ্চলিক ভাষা। এই গ্যাসকেট বা রাবার আদার্স কোম্পানি অনেক কোম্পানি করে থাকে, এটা হচ্ছে জেল বা আটা বা আইকন দিয়ে এটাকে লাগাই দেওয়া হয়, যা জেলটা বা ঘামটা লাগাই দেওয়ার পরে এটা আমরা যখন হচ্ছে 2-4-5 বছর ইউজ করি এটা কিন্তু কালার চলে আসে। তখন আমরা ফ্রিজটা যখন ওপেন করি, ফ্রিজটা ভালো যখন ওপেন করি তখন এটা দেখতে হচ্ছে সৌন্দর্যটা আসে না, হ্যাঁ নষ্ট হয়ে যায়, যে এই ফ্রিজটা মনে হচ্ছে যে নোংরা হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা ওই মুহূর্তে ক্লিন করার কোনো অপশন থাকে না। বাট আমাদের এটা স্মুথলি আপনি ক্লিন করতে পারবেন কালার চলে আসলে। দেন হচ্ছে যে এইটার ভিতরে যে জেলটা ইউজ করা হয় অন্য কোম্পানি, ওই জেলটা হচ্ছে খুবই বিষাক্ত। এই জেলটা হচ্ছে যে আপনার কোনো প্রোডাক্টের সাথে মিশ্রণ হয় তাহলে ওই প্রোডাক্টটা খেলে কিন্তু 100% ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, বাট আমরা সেটা হচ্ছে যে আমরা ওই জেলবিহীন আমরা গ্যাসকেটটা ইউজ করে থাকি আমাদের ফ্রিজে। আসেন, আমাদের যে হচ্ছে যে সেলফগুলো ইউজ করা হয় সেগুলো সেলফগুলো হচ্ছে যে আমাদের হচ্ছে টেম্পার গ্লাস। হ্যাঁ, আমরা যদি একটু যদি ভিউয়ারদের জন্য দেখাতে পারেন, আমরা হচ্ছে যে এখানে দেখেন এই সেলফের ভিতরে হচ্ছে ফুটা কণিকা ফুটা থাকে, যার ফ্যাসিলিটিগুলো হচ্ছে যে আমরা যখন হচ্ছে সবজির দোকানে যখন আমরা পানি দিই ছিটা করে তখন সবজিগুলো তাজা হয়ে যায়, আর যখন ওই সবজির দোকানে পানিটা সবজির উপরে যদি এভাবে ঢেলে দেয় তখন ওই সবজিটা নষ্ট হয়ে যায়, পচে যায়। সো আমাদের এটার কাজটা হচ্ছে নর্মালি এইটা কণিকা আপনার পানিটা যখন হচ্ছে নর্মালে আসবে কণিকার মতোই হচ্ছে সবজিতে পানিটা পড়বে, তখন হচ্ছে ওই সবজিটা খুবই তাজা থাকবে, এটা নষ্ট হবে না। আর আমরা যদি এটা একটু ফলো করি, এটা যদি একটু দেখেন আমাদের এখানে কিন্তু একটা আছে ভ্যালু 18°C হচ্ছে যে আপনি তাপমাত্রা থাকবে। আপনি যদি মাছ রাখেন তাহলে হচ্ছে আপনার হচ্ছে যে 4 থেকে 6 মাস একদম সতেজ থাকবে, যেটা নষ্ট হবে না। আপনি যদি মাংস রাখি তাহলে হচ্ছে 6 থেকে 12 মাস থাকবে। আদার্স আপনার হচ্ছে যে খাবারগুলো হচ্ছে 1 থেকে 2 মাস আপনার হচ্ছে যে একদম ফুল আপনার হচ্ছে ফ্রেশ থাকবে। আমাদের এটা হচ্ছে আসলে গ্যারান্টি দিয়ে আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের তৈরি করা হচ্ছে। এছাড়া উপরে নরমাল নিচে ডিপ, না? হ্যাঁ, এটা হচ্ছে উপরে নরমাল নিচে ডিপ, উপরে 60% নিচে হচ্ছে 40%। আমাদের ড্রয়ারটা প্রত্যেকটা ড্রয়ার আমরা হচ্ছে যে আদার্স কোম্পানি অনেকে বলে যে ভাইয়া ড্রয়ার ফ্রিজগুলো আমরা যখন ইউজ করি তখন হচ্ছে ড্রয়ারটা লেগে যায়, যা হচ্ছে ড্রয়ারটা বের করতে গেলে ড্রয়ারটা ভেঙে যায়, এটা হয়। এটা হচ্ছে যে অনেকের কমপ্লেন আছে, বাট বিষয়টা হচ্ছে আমাদের যমুনা ফ্রিজে আপনাকে ড্রয়ার যখন আপনি যদি ফ্রিজ যদি মাসের পর মাস না ওপেন করেন দরজা, তারপরে আমাদের ড্রয়ার এটা লাগবে না, বিকজ আমাদের এটা হচ্ছে সেমি ফ্রস্ট। এটা কিন্তু হচ্ছে যে ফ্রস্ট নয়, সেমি ফ্রস্ট হচ্ছে যে আপনার তুষার বরফ হবে, যা আপনার ড্রয়ারকে হচ্ছে বরফে জ্যাম করবে না, যার কারণে হচ্ছে বরফ আপনি হচ্ছে যে ইজিলি ওপেন করতে পারবেন, আবার ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। যখন আপনি ওপেন করতে পারবেন না তখন আমরা কি করি, গায়ের যতটুকু আমরা জোর বা বল বলি সেটা দিয়ে আমরা যখন হচ্ছে এটাকে টানার ওপেন করার চেষ্টা করি তখন ড্রয়ারটা ভেঙে যায়, বাট আমাদের সেটা এটা হচ্ছে না। আসেন, আমাদের যে ড্রয়ারগুলো আছে সেটা ড্রয়ারগুলো আমাদের ফুড গ্রেড প্লাস্টিক। আমাদের এই ফুড গ্রেড প্লাস্টিকের কাজ হচ্ছে এটা কখনো খাবার দুর্গন্ধ আসবে না, খাবারে কোনো হচ্ছে যে ব্যাকটেরিয়া মিশ্রিত হবে না। সো আমাদের এটা হচ্ছে বিষয়। আসেন আরেকটা বিষয় একটু আমি ভিউয়ারদের জন্য দেখাচ্ছি। আমাদের ড্রয়ারের ফ্রিজগুলো হচ্ছে কি, অনেকে বলে যে ভাই ড্রয়ারের ফ্রিজ হচ্ছে জায়গা কম। আমি যখন হচ্ছে গ্রাম থেকে বা আমি যখন বাজার বেশি করি, একটা ব্যাগ বা একটা পলি আমি যখন অ্যাডজাস্ট করতে চাই আমার ড্রয়ারে, আমার সেলফের ভিতরে, আমার জায়গার ভিতরে রাখতে হয়। এখন কিভাবে করব আমি, তখন আমাদের এটার কাজ হচ্ছে, আমাদের এটাকে বলা হয় মাল্টি ফাংশনাল ড্রয়ার বা হচ্ছে যে ডিপ ফ্রিজ ড্রয়ারে। এই সেলফটা আপনি খুলতে পারবেন ইজিলি। আমরা যখন হচ্ছে যে এভাবে হচ্ছে সেলফটা খুলবো, তখন কিন্তু আপনার সেলফটা রেখে আপনি কিন্তু গ্যাস সেলফের উপরে বড় যে হচ্ছে যে আমরা বলি যে আমরা খাবার রাখবো বা আমরা যে শপিং আমরা করে নিয়ে আসি, মাছ মাংস গ্রাম থেকে আনি, সে কিন্তু আপনি ইজিলি আপনি দেখতে পারবেন। এরকম করে প্রত্যেকটা ফ্রিজের সেলফ আমরা হচ্ছে যে অফেন করে আপনি মাল্টিভাবে আপনি ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে আদার্স কোম্পানিতে আসলে এটা পসিবল হয় না। এটা একমাত্র হচ্ছে যে যমুনা ফ্রিজে পসিবল হয়। দেখেন এখানে নর্মালের ভিতরে এখানে কিন্তু লাইটটা এলইডি দেওয়া হচ্ছে, যেটা আদার্স কোম্পানি হচ্ছে লাইটটা এলইডি দেওয়া হয় না। এলইডির কাজটা হচ্ছে যে আপনার এনার্জি বিল কম আসবে, দেন হচ্ছে এলইডি লাইটগুলো খুবই কম কাটা হয়। মানে আমরা যেই ফ্রিজ যখন ইউজ করা হয় অনেকে কমপ্লেন আসে যে আমার লাইট কেটে গেছে। হ্যাঁ, আসলে এলইডি লাইটগুলো খুবই কম কমপ্লেন হয়। দেন হচ্ছে এলইডি লাইটের হচ্ছে আলোটাও সাদা থাকে, আপনার খাবারগুলো হচ্ছে সতেজ দেখা যাবে, খাবারগুলো হচ্ছে একদম ইজিলি দেখা যাবে, কোনো কালার দেখা যাবে না। এছাড়া আসেন ফ্যান, আমরা নর্মালি একটা ফ্যান দিয়ে থাকি, যেটা আসলে অনেকে মনে করে যে ফ্যানটা কেন ভাই, অন্য কোম্পানি তো ফ্যান দেওয়া হয় না। আসলে অন্য কোম্পানি থেকে যমুনা কোম্পানিটা একটু ডিফারেন্ট, যার কারণে হচ্ছে যে আমাদের যমুনাতে ফ্যানটা ইউজ করা হয়। এই ফ্যানটার ফ্যাসিলিটিটা হচ্ছে যেহেতু আমাদের সেমি ফোস্ট এটা করা হচ্ছে, আপনার নর্মাল এর বডির ভিতরে আইস জমতে দিবে না। এটা যখন হচ্ছে যে আপনি এটা লাইনটা দিবেন তখন অটোমেটিকলি এটা রান থাকবে ফ্যানটা, যখন এটা আপনি ড্রয়ারটা করবেন অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে। সো এটার ফ্যাসিলিটিটা, ফ্যানের ফ্যাসিলিটিটা হচ্ছে আপনার বডিতে বরফ বা আইস জমতে দিবে না, এই কারণে হচ্ছে আমাদের এখানে ফ্যানটা ইউজ করা হচ্ছে। আরেকটু আমাদের জন্য বলতে চাই, সেটা হচ্ছে দেখেন আমাদের পাশে যেটা হচ্ছে অনেক কোম্পানির পাশে কিন্তু সিঁড়ি ইউজ করা হয়, আমাদের পাশে কিন্তু হচ্ছে একটা লেদার ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে যে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষা দেওয়া হয়। আমাদের পিছনে এছাড়া হচ্ছে যে আদার্স কোম্পানি এখানে হচ্ছে সিঁড়ি ইউজ করা থাকে, যা মরিচা ধরা হয়, এবং এখানে হচ্ছে যে খোল থাকে, যেটা হচ্ছে যে ওরা ফোমিং ডেসিনেটটা বাইরে থেকে ইনক্লুড করা হয়। আমাদের স্বয়ংক্রিয় জার্মান টেকনোলজি মেশিনের মাধ্যমে একদম ভিতরে সিঁড়ি ইউজ করার পরে আমাদের এখানে অ্যালুমিনিয়াম ইউজ করা হচ্ছে, যা হচ্ছে মরিচা রোধক, আপনার কোনো মরিচা পড়বে না। এবং আপনি যদি আরেকটা বিষয় দেখতে চান, তাহলে এখানে হচ্ছে দেখেন অনেক কোম্পানি এখানে কিন্তু হচ্ছে যে খোলা দিয়ে থাকে, তা হচ্ছে যে ইঁদুরে কেটে তার কেটে পেলে বা হচ্ছে ইঁদুরে গিয়ে এটার ভিতরে বাসা তৈরি করে ফেলে। আমাদের স্টেনলেস স্টিল 18 গেজ যে শেড ইউজ করার কারণে এটার ভিতরে ইঁদুরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনার ইঁদুর থেকে সুরক্ষা ফ্রিজ রাখবে। এইটাই হচ্ছে আমাদের যমুনা ফ্রিজের নতুন যে আমাদের সংযোজন আছে, সেই সংযোজনের আমরা হচ্ছে যে এটাকে তুলে ধরলাম। এটা প্রাইস কত মঈন ভাই? আমাদের এটা প্রাইসটা হচ্ছে ৫৮৩০০ টাকা। আমাদের আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ৫৫৩৮০ টাকা। দ্যাট মিনস আপনি 5% ডিসকাউন্ট পাচ্ছেন। একটা বিষয় আসলে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কোনো কাস্টমার যদি জিপি স্টার গ্রাহক হয়ে থাকে +12%, দ্যাট মিনস 12% ডিসকাউন্ট পাবে। সো এটা যদি 12% ডিসকাউন্ট হয়, এটার প্রাইস আসা পরে প্রায় ৫০,০০০ টাকা। হ্যাঁ, এইটা ৫০,০০০ টাকা পাবে যদি জিপি স্টার কোনো গ্রাহক হয়ে থাকে। এটা যে আপনি একজন গ্রাহকের জিপি স্টার হতে হবে না, তার ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী, যে কেউ জিপি স্টার গ্রাহক হলে আমাদের কাছে নিয়ে আসলে আমরা তাকে 12% ডিসকাউন্ট করে আমরা তাকে প্রোডাক্ট দিয়ে দিব, এবং আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। আমাদের নিজস্ব যে হচ্ছে যে ভ্যান ডেলিভারি আছে, তারা স্মুথলিভাবে হচ্ছে যে ডেলিভারি দিয়ে থাকে, আপনার বাসায় হচ্ছে যে তারা হচ্ছে ডেলিভারি দিয়ে আসবে। ভাইয়া আমি আপনাকে বলছিলাম যে 25% ডিসকাউন্ট হবে আমাদের ফ্রিজে, যমুনা ফ্রিজে, তাই না? এই যমুনা ফ্রিজে 25% ডিসকাউন্ট, আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা 25% ডিসকাউন্ট। হ্যাঁ, আপনি যদি একটু সামনে এসে ভিউয়ার্সকে যদি একটু ভিউ করে দেখাইতে পারেন, তাহলে আমার মনে হচ্ছে যে ভিউয়ার্সরা দেখতে পারবে যে আমাদের ফ্রিজে 25% ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো আছে, সেই 25% ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আসলে কন্ডিশন কিরকম, এই প্রোডাক্টগুলো কেন 25% ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, এই প্রোডাক্টগুলোকে কোনো ডিফেক্ট আছে কিনা বা এই প্রোডাক্টের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, যেটা কোনো কোম্পানিতে আসলে এই মুহূর্তে এই বর্তমানে দেশের ক্রাইসিস মোমেন্টে, যেখানে হচ্ছে ডে বাই ডে হচ্ছে যে ইলেকট্রনিক্সের প্রোডাক্টের দাম ঊর্ধ্বগতি থাকে, সেখানে 25% কেন যমুনাতে ডিসকাউন্ট দিচ্ছে? এটা হচ্ছে যে যমুনাতে এই জন্য দিচ্ছে 25%। আমরা আসলে হচ্ছে যে বাংলাদেশে মাথা পিছু আয় যদি চিন্তা করে থাকি, আমরা যদি হচ্ছে যে ফ্রিজ যদি ইউজারে হচ্ছে যে ডিপেন্ড করে থাকি যে আসলে সবার বাসায় আমাদের যমুনা ফ্রিজ কেন ইউজ করবে, আমাদের যমুনা ফ্রিজ ইউজ করার ক্ষেত্রে সবার অ্যাবিলিটি আছে কিনা, আমাদের কোম্পানি এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের হচ্ছে কিছু কিছু ফ্রিজের উপরে 25% ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। দেখেন এই ফ্রিজটা হচ্ছে যে আমাদের 148 লিটার নিট ক্যাপাসিটি, এটা কিন্তু গ্রোস নয়, নিট ক্যাপাসিটি 148 লিটার। হ্যাঁ, এই 148 লিটারের এমআরপি হচ্ছে 27,800 টাকা। এটা যদি এখানে 10% ডিসকাউন্ট দেওয়া আছে, এটা 25% ডিসকাউন্ট হবে। হ্যাঁ, এটা ডিসকাউন্ট দিয়ে 20,850 টাকা এটার দাম হচ্ছে যে আসবে। আসলে এই বর্তমান সিচুয়েশনে হচ্ছে 20,000, 22,000, 25,000 টাকার নিচে কোনো ফ্রিজ নাই, সেখানে আমাদের যমুনা 148 লিটার ফ্রিজ মাত্র 20,850 টাকা আমরা দিয়ে থাকি। দেন এইখানে যে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে যে আমাদের যে অন্যান্য সংযোজনগুলো আছে, অন্যান্য ফ্রিজগুলো আছে সেম এটার ভিতরে পাবেন। আপনি 10 বছর ওয়ারেন্টি আছে, কম্প্রেসার গ্যারান্টি আছে, আচ্ছা 3+5 ইয়ার্স আছে, এটার ভিতরে সকল কিছু ওই ফ্যাসিলিটিগুলো পাবেন। বাট আমাদের হচ্ছে যে এই মডেলের বা এই ডোরের BCM ডোরের যে ফ্রিজগুলো আছে প্রত্যেকটা ফ্রিজে আমাদের 25% ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র এই মাসের জন্য। 25% ডিসকাউন্টের আরো কিছু প্রোডাক্ট আছে, সেটা একটু ভিউয়ারদের জন্য দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখেন এই ফ্রিজটা হচ্ছে 263 লিটার ফ্রিজ, এটা কিন্তু নিট ক্যাপাসিটি ফ্রিজ। এটা হচ্ছে যে আপনি ভিউয়ারদের জন্য যদি একটু দেখাতে পাচ্ছেন, হিউজ পরিমাণে ঢিপ অনেক জায়গার ভিতরে। হ্যাঁ, হিউজ পরিমাণে 263 লিটার 50% ডিপ এবং 50% নরমাল। আমাদের এই 263 লিটারের ভিতরে আমাদের এই ফ্রিজটা 25% ডিসকাউন্ট দেওয়া আছে। এই 25% ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের ফ্রিজের দাম কিন্তু খুবই কমে আসছে। যে ফ্রিজ কিন্তু আপনি হচ্ছে যে 263 লিটার আপনি নিয়ে আপনি হচ্ছে যে 163 লিটারের প্রাইসও আপনার পড়তেছে না। আপনি যদি একটু দেখাই প্রাইসটা, সেটা হচ্ছে দেখেন 38,800 টাকার ফ্রিজ 25% ডিসকাউন্ট দিয়ে মাত্র 29,100 টাকা এটার দাম বর্তমানে নির্ধারণ করা হচ্ছে আমাদের কোম্পানি। সেই 29,100 টাকা আসলে হচ্ছে এত লং সাইজ ফ্রিজ আসলে পাওয়া অসম্ভব, যেটা আদার্স কোম্পানি বলি, যদিও আমাদের একটা ব্র্যান্ডের এটা আসলে সম্ভব না। তো এই সাইজে আরো কিছু আমি বলি, আমাদের হচ্ছে যে 25% ডিসকাউন্টের আরেকটা মডেল আছে, সেটা হচ্ছে যে 193 লিটার নিট ক্যাপাসিটি। এটা আবার হচ্ছে উপরে নর্মাল, নিচে ডিপ। নিচে আমাদের ডিপে 3টা ড্রয়ার আছে, আর উপরে নর্মাল আছে, নর্মালে হচ্ছে 3টা সেলফ আছে। আর এছাড়া হচ্ছে অনেকে ডিপের ভিতরে নর্মালের ভিতরে পকেট চাচ্ছে। হ্যাঁ, নর্মালের ভিতরে হচ্ছে যে অনেকে বোতল রাখে বা অনেকে আনুষঙ্গিক রাখার জন্য অনেকে বলতেছে যে ভাইয়া নর্মালের ভিতরে আমি যে সেলফটা চাচ্ছি ড্রয়ারের ভিতরে, ডোরের ভিতরে, সেটা আমি হচ্ছে যে এরকম ছোট ছোট সেলফ আছে, এটা তাদের জন্য পারফেক্ট যারা হচ্ছে ছোট ছোট সেলফ আছে। এটা হচ্ছে যে আমাদের এই ফ্রিজে এই ছোট ছোট সেলফগুলা ডোরের সাথে সংযোগ করা হয়েছিল, যেটা হচ্ছে যে ফ্রিজটা নিচে ড্রয়ার রাখা হয়েছিল ডিপে, আর উপরে নর্মাল রাখা হয়েছিল। আপনার ফ্রিজটা কিন্তু আউটলুকিংটা খুবই সুন্দর, খুবই চমৎকার একটা আউটলুকিং। আপনার এখানে ডোরটা ওপেন করার জন্য এখানে একটা হচ্ছে আপনার হচ্ছে ওভাল আকৃতি করা হয়েছিল। হ্যাঁ, যেটা অনেকে বলতেছে যে ফ্রিজটা কিভাবে ধরবো, অনেকে সাইডে ধরে দিতে চায় না, বা সাইডে হচ্ছে যে জায়গা থাকে না ফ্রিজটা যেখানে বসানো হয়, তারা হচ্ছে এখানে ধরে আপনি ফ্রিজটা ইজিলি আপনি ওপেন করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের 193 লিটার ফ্রিজের যেটা আমরা মডেল বলে থাকি। এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া 33,800 টাকা। এটা 20% ডিসকাউন্ট দিয়ে এটা 25,350 টাকা অনলি প্রাইস ভাইয়া। হ্যাঁ, 25% ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস হচ্ছে 25,350 টাকা। আরেকটা ফ্রিজ দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে 232 লিটার ফ্রিজ। এটাও হচ্ছে 25% এর আমাদের হচ্ছে ডিসকাউন্টের প্রোডাক্ট। সেটা হচ্ছে যে আমাদের যে কালারটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা হচ্ছে অনেকে হচ্ছে যে অরেঞ্জ কালারগুলো হচ্ছে এখনো হচ্ছে চয়েস করে, যে বাসায় হচ্ছে যে অরেঞ্জ কালারটা নিলে দেখা গেছে কি বাসার কালারের সাথে যাদের কালার বা রং করা আছে তাদের ফুটে ওঠে বাসায়, তা অনেকে আসে চয়েস করে। তাদের জন্য হচ্ছে আসলে এই অরেঞ্জ কালার ফ্রিজটা হচ্ছে যে সবচেয়ে পারফেক্ট একটা ফ্রিজ। দেন হচ্ছে যে 25% তো ডিসকাউন্ট আছে। আমি যদি ফ্রিজটা খুলে দেখি তাহলে দেখাইতে পারি, পাশে যে 193 লিটার ফ্রিজ, সেম ফ্রিজে উপরে নর্মাল, নিচে হচ্ছে ডিপ। উপরে 60% হচ্ছে নর্মাল, নিচে ডিপ ইউজ করা হচ্ছে। উপরে 3টা সেলফ ইউজ করা হচ্ছে, নিচে হচ্ছে যে 4টা ডয়ার ইউজ করা হচ্ছে। এছাড়া হচ্ছে নর্মাল যে হচ্ছে ডোর আছে সেটাতে হচ্ছে পকেট আপনার হচ্ছে বক্সগুলো ইউজ করা হচ্ছে। আমাদের এই ফ্রিজটা হচ্ছে যে আপনার হচ্ছে 232 লিটার নিট ক্যাপাসিটি। আমাদের এই 232 লিটারের ভিতরে ফ্রিজের ভিতরে আসলে এই প্রাইজের ভিতরে আমার মনে হয় না যে কোনো কোম্পানিতে আসলে পাওয়া পসিবল, যেটা হচ্ছে একমাত্র যমুনাতে পাওয়া পসিবল। আমি যদি এটা আপনাকে প্রাইস বলি, সেটা হচ্ছে যে 35,800 টাকা। এটা আসলে 25% ডিসকাউন্ট দেওয়া নয়, এটা 10% ডিসকাউন্ট দেওয়া। 35,800 টাকায় ডিসকাউন্ট দিয়ে আপনার হচ্ছে যে 27,000 সামথিং টাকা এটা পড়বে আর কি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে এই ফ্রিজগুলা স্টকে খুবই কম, আমাদের হচ্ছে যে খুবই অল্প সংখ্যক আমাদের ফ্রিজ আছে। ভিউয়ারদেরকে বলতেছি যারা আগে আসবে তারা এই ফ্রিজগুলো হচ্ছে যে রিসিভ করতে পারবে।